প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ইলেকটিভ বেঙ্গলি রয়েছে সিসি টু বা জিই টু, সেই সাবজেক্টটি থেকে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা একটু প্র্যাকটিস করে যেও, তোমাদের এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেগুলো সবারই পড়া রয়েছে। আমি লাস্ট মিনিটে সাজেশনে এই প্রশ্নগুলো ছিল তাতে, তো আশা করি এগুলো সবই তোমাদের পড়া হয়েছে। তবুও তোমরা এই মডেল প্র্যাকটিস সেটটি একটু দেখে নাও, যদি কোনো প্রশ্ন তোমাদের আননোন থেকে থাকে তাহলে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তো কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কিছু প্রশ্ন ইয়ার ভিত্তিক রিপিট হয় এবং কিছু প্রশ্ন ইয়ারের বাইরে দেওয়া হয়। তো দেখে নিই কীরকম প্রশ্ন আসতে পারে। তো দেখো, 2023 দ্বিতীয় সেমিস্টার বাংলা সাধারণ পত্র জিই সিসি টু, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ছন্দ ও অলঙ্কার, পূর্ণ মান 65। তো একের কয়ে দেখো, বিভিন্ন স্তর উল্লেখ করে মধ্য ভারতীয় আর্য ভাষার পরিচয় দাও, অথবা খ আদি মধ্য বাংলা কালসীমা ও নিদর্শন উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। দুয়ের ক, যে কোনো দুটি বিষয়ের উদাহরণসহ বুঝিয়ে দাও, যদি পর্ব পথ পঙ্কিত্তি, অথবা খ উদাহরণসহ কলাবৃত্ত মাত্রাবৃত্ত ধ্বনিপ্রদান ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তিনের ক, যে কোনো দুটি অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, দেখে নাও তোমরা, বক্রোক্তি উৎপ্রেক্ষা ব্যতিরেক, অথবা রূপক অলঙ্কার কাকে বলে, রূপক কয় প্রকার ও কী কী, যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা লেখো। চারের ক, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্তসহ আদি মধ্য বাংলা ভাষার রূপতান্ত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো, অথবা অপভ্রংশ ও অবহট্ট স্তর বলতে কী বোঝো। চারের কয়ের প্রশ্নগুলো দেখবে। পাঁচের, যে কোনো একটি কাব্যাংশের ছন্দলিপি নির্ণয় করো, পর্ব পদ পঙ্ক্তি লয় মাত্রা ও রীতির উল্লেখ করতে হবে, এখানে তিন দুটি দেওয়া রয়েছে, যে কোনো একটি করতে হবে। যে কোনো একটি কবিতাংশের অলঙ্কার নির্ণয় করো, দুটি দেওয়া রয়েছে, দুটোর মধ্যে তোমার যে কোনো একটি করতে হবে। সাতের, টিকা লেখো, যে কোনো একটি সাহিত্যিক প্রাকৃত অমৃতাক্ষর ছন্দ শ্লেষ, অথবা ক বাংলা ভাষার যুগ বিভাগ, খ জ্যোতি ও ছেদ, গ বক্রোক্তি, এই ছটি তোমরা একটু ভালো করে দেখে নিও। আট, সংক্ষেপে পুনর্বাক্যে উত্তর দাও, মধ্য ভারতে আর্য ভাষার দুটি প্রাকৃতের নাম বলো, অপভ্রংশের অব্যবহৃত পরবর্তী স্তরটির নাম কী, বাংলা ভাষার উদ্ভবের মূলে স্থিত প্রাচীন ভাষা বংশের নাম কী, কোন শ্রেণীর প্রাকৃতকে বাংলা ভাষার জননী বলা যায়, চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলা ভাষার অপর একটি নিদর্শনের উল্লেখ করো, কার কোন কাব্যে প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ দেখা যায়, মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর নামগুলি কী লেখো, বাংলা কোন ছন্দ ছড়া ছন্দরূপে পরিচিত, বাংলা ছন্দের লয় কয় প্রকার ও কী কী, মধুসূদন শব্দের দল বিশ্লেষণ করো, কাব্য রচনায় অলঙ্কারের মূল ভূমিকা কী, দৃষ্টান্ত দিয়ে দেখাও কোন অনুপ্রাসে স্বরধ্বনির গুরুত্ব স্বীকৃত, উপমার প্রকারভেদগুলি উল্লেখ করো, কথা হ্যাঁ হস্ত চির বসন্ত আমি বসন্তে মরি, এখানে কোন অলঙ্কারের প্রয়োগ ঘটেছে ব্যাখ্যাসহ লেখো, ধরণি এগিয়ে আসে দেও উপহার, ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার, এখানে কোন অলঙ্কারের প্রয়োগ ঘটেছে ব্যাখ্যাসহ জানাও। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা একটু প্র্যাকটিস সেটটি ভালো করে দেখে রেখো। তবে আমি বলবো, এই প্র্যাকটিস সেটটি পড়েই তোমরা চলে যেও না, তোমরা অবশ্যই লাস্ট মিনিটের সাজেশনটি দেখবে এবং তোমরা সেই প্রশ্নগুলো দেখে পরীক্ষা দিতে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে এক্সামে প্রিপারেশন নেবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিসের দরকার সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিও, এবং কোন প্রশ্নের উত্তর তোমাদের দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং ভিডিওটি তোমাদের কলেজের গ্রুপে বিভিন্ন ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই ভিডিও দেখে উপকার পেতে পারে।